হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। বাংলার শিক্ষা SMS পোর্টালে যে মার্কস এন্ট্রি করতে হচ্ছে, সেই মার্কস এন্ট্রিতে যদি কোথাও ভুল হয় অথচ আপনি ডাটাটা সাবমিট করে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কীভাবে সেটাকে এডিট করবেন? আপনাদের টিচার্স যে লগ ইন, টিচার্স লগ ইনে কিন্তু মার্কস এন্ট্রি সাবমিট করে দেওয়ার পর আর এডিট করার কোনো অপশান থাকবে না, আপনার প্রোফাইল লকড হয়ে যাবে। তাহলে সে কীভাবে এডিট করবেন? আমরা ইতিমধ্যেই কীভাবে মার্কস এন্ট্রি করতে হয় সেই নিয়ে আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। আজকে আমরা ডিসকাস করব এডিট কীভাবে করব মার্কস আফটার সাবমিশন। টিচার এন্ড থেকে সেই পসিবিলিটি নেই, তার কারণ সাবমিট করে দেওয়ার পর প্রোফাইল লক হয়ে যাবে। তাহলে আপনাকে প্রোফাইলটা আনলক করতে হবে, এবং সে আনলক করার জন্য আপনাকে অতি অবশ্যই HOI এন্ডে লগ ইন করতে হবে। এবং HOI এন্ডে লগ ইন করতে গেলে কিন্তু আপনাকে বাংলার শিক্ষা ওয়েবসাইটেই যেতে হবে। যেমন এই মুহূর্তে বাংলার শিক্ষা ওয়েবসাইটে HOI লগ ইন করার পর যে ইন্টারফেসটা আসছে সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনার অ্যাপ থেকে কিন্তু HOI লগ ইন করলেও লাভ হবে না, আপনাকে ওয়েবসাইট থেকে HOI লগ ইন করতে হবে, তবে গিয়ে আপনি আনলক করার প্রভিশনটি পাবেন। তাহলে স্ক্রিনে আমি সেই অবস্থাতেই আছি, আমি HOI লগ ইন করে ওয়েবসাইটে, তার স্ক্রিনটা হচ্ছে এইটা। কীভাবে লগ ইন করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে আর ডিসকাস করছি না, তার কারণ এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি। এবার আপনাকে যদি আনলক করতে হয় তাহলে কি, বাঁ দিকে যে ড্যাশবোর্ড তার তলায় যে ইভ্যালুয়েশন, তার ডাউন অ্যারোটা ক্লিক করলে মার্কস এন্ট্রি ট্যাবটাতে ক্লিক করলে আপনার দেখুন মার্কস এন্টারের জন্য যে ইন্টারফেসটা সেটা ওপেন হয়ে যাবে। মিডিয়াম সিলেক্ট হয়ে গেছে বেঙ্গলি, ক্লাস ধরুন সিলেক্ট করলাম 9, হয়তো 9-এর ক্লাসে সেকশন বিতে ধরুন কোনো জায়গায় কিছু এডিট করতে হবে ফিজিক্যাল সায়েন্সের ওপর, ধরুন তাহলে সেটাকে সার্চ করতে হবে। সবগুলো সিলেক্ট করার পর দেখুন ফিজিক্যাল সায়েন্সের লিস্টটা চলে এসছে, এবং এখানে দেখুন সাবমিট হয়ে গেছে। দেখুন সাবমিট অ্যান্ড সেভ অ্যাজ ড্রাফট এই অপশান দুটো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু আনলক এই অপশানটা দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু আপনি টিচার্স প্রোফাইলে সে আপনি ওয়েবসাইট ইউজ করুন কিংবা মোবাইল অ্যাপ ব্যবহার করুন, যেটাই করুন না কেন এইটা অপশানটা পাবেন না। এটা শুধুমাত্র HOI লগ ইনে পাবেন, তাও যদি আপনি ওয়েবসাইটে যান। তাহলে আনলকটা যদি ক্লিক করেন তাহলে দেখুন একটা ফ্ল্যাগ আসছে, ডু ইউ ওয়ান্ট টু আনলক ইট, তখন এটাকে আপনাকে ওকে করতে হবে। ওকে করলে দেখুন আমরা আরেকখানা ফ্ল্যাগ চলে এলো, ইওর ডাটা হ্যাজ বিন আনলকড সাকসেসফুলি, প্লিজ রিফ্রেশ ইওর স্ক্রিন। তাহলে এটা যদি ওকে করে দেন তাহলে সেক্ষেত্রে দেখুন আপনার আবার আগের অবস্থায় চলে গেল। তাহলে আপনাকে আরেকবার ক্লাসটা সিলেক্ট করতে হবে, তো ক্লাস 9B সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, এখানে HOI লগ ইন বলে তিনি সব ক্লাস সব সাবজেক্টই দেখতে পাবেন। তাহলে একইভাবে সার্চ করলাম, তাহলে দেখুন আনলক অপশানটা চলে গেছে এবং সাবমিট আর সেভ অ্যাজ ড্রাফটটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এই মুহূর্তে ধরুন কারণ মার্কস আমি হয়তো ঠিক করব, ধরুন এর মার্কসটা আমি ঠিক করছি, তাহলে এইভাবে কারেক্ট করে নিতে পারবেন। এরপরে আপনি যদি মনে করেন আপনি এখান থেকে যে মার্কসটা কারেক্ট করে নেওয়ার পর ওকে, আপনার আর কোনো কারেকশান নেই, তাহলে সেক্ষেত্রে আপনি সাবমিট করে দিতে পারেন। যদি মনে করেন না আরও কারেকশান আছে বা আরেকবার দেখে নেব, তখন আপনি কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করে দেবেন। এটা এই যে কাজটা, এটা HOI লগ ইন থেকে করা হলো। আপনি যদি মনে করেন HOI লগ ইন থেকে না করে টিচার্স লগ ইন থেকে করবেন, তার কারণ এমনও তো হতে পারে যে আপনার স্কুলের হেডমাস্টার মহাশয় আপনার প্রোফাইলটা আনলক করে দিলেন, তারপর বলেন আপনি গিয়ে করে নেন, তাহলে সেক্ষেত্রে আপনার HOI লগ ইন থেকে এটা করতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি টিচার্স লগ ইন থেকে যেমনভাবে মার্কস এন্ট্রি করেছিলেন, সে ওয়েবসাইটেই হোক বা মোবাইল অ্যাপ্লিকেশনেই হোক, যেমনভাবে এন্ট্রি করেছিলেন ঠিক তেমনভাবেই যে জায়গাগুলো কারেকশন করার দরকার তাদের মার্কসটা কারেক্ট করে সেভ অ্যাজ ড্রাফট, আর সন্তুষ্ট হয়ে গেলে সাবমিট করে দিলেই হবে। সুতরাং এই হচ্ছে প্রসেস যে পুনরায় মার্কসকে আনলক করবো কীভাবে। এবার আপনার যখন সব মার্কস এন্ট্রি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে, তাহলে আপনি এখান থেকে ইচ্ছা করলে মার্কশিটও প্রিন্ট করে নিতে পারেন। তাহলে সেটা কীভাবে করবেন সেটা দেখে নেওয়া যায়। তার জন্য কিন্তু আপনাকে HOI লগ ইনেই যেতে হবে, আমি HOI লগ ইনে অলরেডি প্রবেশ করে আছি। আবার ওই একই দিকে বাঁ দিকে ড্যাশবোর্ডের তলায় যে ইভ্যালুয়েশন আছে তার ডাউন অ্যারোটা ক্লিক করলে দেখুন মার্কশিট এই যে অপশানটা আসছে তার উপর যদি ক্লিক করেন তাহলে দেখুন মার্কশিট জেনারেশনের জায়গাটা আপনার কাছে
হাজির হবে। মিডিয়াম বেঙ্গলি সিলেক্ট হয়ে গেছে, এই দেখুন উপরে লেখা আছে প্রোগ্রেস রিপোর্ট কার্ড। ক্লাস সিলেক্ট করুন, ধরুন আপনি কোন ক্লাসে ধরুন 6-এর মার্কশিট জেনারেট করছেন, তাহলে ধরুন সেকশান একটা সিলেক্ট করলেন। তারপরে যদি সার্চ অপশানে যান তাহলে দেখুন 6-এর স্টুডেন্ট লিস্টটা আপনার কাছে চলে এসছে। এবং আপনি সব মার্কশিটকে অ্যাট এ টাইম প্রিন্ট ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন বা সিঙ্গেল সিঙ্গেলও করতে পারেন। আমি দুটোই করে দেখাচ্ছি। আমি প্রথমে সিঙ্গেল সিঙ্গেল মার্কশিট কীভাবে প্রিন্ট করতে হবে বা ডাউনলোড করতে হবে সেটা দেখাচ্ছি। দেখুন বাঁ পাশে নাম রোল নাম্বার আছে, ডান দিকে দেখুন প্রিন্ট অপশান আছে এবং প্রিন্টারের একটা করে লোগো দেওয়া আছে। ধরুন আমি এই চতুর্থ জনার মার্কশিট আমি প্রিন্ট করতে চাইছি, তাহলে সেই প্রিন্টারের লোগোর ওপর যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আপনার মার্কশিটটা আপনার সামনে চলে আসছে। আপনি এখান থেকে সরাসরি প্রিন্ট করে নিতে পারেন আপনার প্রিভিউটা লোড হয়ে যাওয়ার পর, কিংবা আপনি যদি মনে করেন আপনি এটা সেভ অ্যাজ পিডিএফ করে রাখবেন, যেটা এখন বাই ডিফল্ট করে রেখেছি, কিংবা যদি আপনার প্রিন্টার থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকে প্রিন্ট করে দিতে পারেন, সেখানে প্রিন্টারের নামটা আসবে। আদারওয়াইজ আপনি সেভ অ্যাজ পিডিএফ করে রাখতে পারেন। ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স যদি দেন তাহলে সেক্ষেত্রে এই গ্রাফিক্সগুলো আসবে, যদি ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স না দেন তাহলে দেখুন এই লোগোগুলো চলে যাবে। এই দেখুন যে এই যে লোগোটা সেটা আর থাকলো না, গ্রাফিক্সটা দিলে এখানে একটা হালকা জল ছাপের মতো ছিল সেটা থাকবে। হেডার আর ফুটারটাও আপনি কিন্তু দিতেও পারেন নাও দিতে পারেন। হেডার বা ফুটারটা দিলে আপনার দেখুন ওই ডেটটা এগুলো লিখে দিচ্ছে, যে সিসি প্রোগ্রেস রিপোর্ট কার্ড কোন দিন আপনি ডাউনলোড করেছেন, আপনার তলায় ওয়েবসাইটটা এগুলো লিখেছে। এগুলো জেনারেলি অনেক সময় যেগুলো দেওয়া হয়, কারণ কি আপনি দেখুন যখন মার্কশিট বিলি করবেন আপনি তো অবশ্যই মার্কশিটটা তার আগে ডাউনলোড করে প্রিন্ট করেছেন, তাহলে সেই ডেটটা মিসম্যাচ হবে। সুতরাং সেই জন্য হেডার অ্যান্ড ফুটার না দেওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স দেবেন সেটা দিতেই পারেন, তাহলে এখানে একটা জল ছাপ আসবে এবং সেটা দেখতে ভালোই লাগে। আর আমার মতে যেহেতু সার্ভার খুব স্লো চলছে, তাহলে সেক্ষেত্রে যদি আগে থাকতে এরকম সেভ অ্যাজ পিডিএফ করে রাখেন তারপরে প্রিন্ট করেন, সরাসরি অনলাইনে প্রিন্ট করার থেকে এটা বেটার বলে আমি মনে করি। তার কারণ সরাসরি অনলাইনে প্রিন্ট করলে সার্ভার স্লো চললে আপনার সেই মুহূর্তে ম্যাক্সিট ডাউনলোড হতে সময় লাগবে, আর যদি আগে থাকতে ডাউনলোড করে রাখেন, যেমন সেভ অ্যাজ পিডিএফ এই অপশানটা আছে, আপনি যদি প্রিন্টার লাগাতে চান ড্রপ ডাউন থেকে পেয়ে যাবেন, তাহলে এই অবস্থায় আপনি যদি সেভ করে নেন তাহলে দেখুন মার্কশিটটা আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখুন মার্কশিটটা ডাউনলোড হতে চাইছে, আপনি যদি মার্কশিটটাকে সেভ করে দেন তাহলে দেখুন মার্কশিটটা আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। তারপর আপনি এটাকে ক্লোজ করে দিলেন, তাহলে আপনি আবার আগের অবস্থায় ফেরত চলে আসবেন। আর যদি সরাসরি প্রিন্ট করতে চান সেটাও করতে পারেন। সেম মেথড আপনার ওপরে প্রিন্ট অল মার্কশিট, এটাতে ক্লিক করলে কি, এটাতে ক্লিক করলে মার্কশিটগুলো লোড হতে একটু সময় লাগবে। তার কারণ এই 6A সেকশনে যতজন আছে সবারই মার্কশিট অ্যাট এ টাইম লোড হবে, তারপর আপনার কাছে প্রিন্ট অপশানটা আসবে, যে প্রিন্টের উইন্ডোটা এসেছিল, এইটুকু একটু বেশি সময় লাগবে, এইটুকুই ফারাক। সেখানেও একইভাবে আপনি সরাসরি প্রিন্ট করতে পারেন, নতুবা সেভ করে রাখলেন আগে থাকতে, আপনি পরে অ্যাট এ টাইম ওয়ান বাই ওয়ান প্রিন্ট করে নিলেন, যেটা আপনার সুবিধা সেভাবে করবেন। সেভ করতে গেলে সেভ অ্যাজ পিডিএফ এই অপশানটা সিলেক্ট করতে হবে, আর প্রিন্ট করতে গেলে যে প্রিন্টার আপনার ডিফল্ট হয়ে থাকবে সেটার নাম আপনার হাইলাইটেড থাকবে, সরাসরি প্রিন্ট দিয়ে দেবেন। তাহলে এই হচ্ছে মার্কশিট প্রিন্টের ব্যাপার। যদিও মার্কশিটে এখন খানিক কিছু ফরম্যাটের একটু গণ্ডগোল আছে, একই সাবজেক্ট রিপিটেড ওয়েতে আছে, সুতরাং তাড়াহুড়ো করে মার্কশিট প্রিন্ট করতে যেন না। আশা করি কিছুদিনের মধ্যে এই যে ফ্লটা এটা রিজলভ হয়ে যাবে, তখন মার্কশিট প্রিন্ট করাটাই বেটার। আপাতত মার্কসটা এন্ট্রি করে রাখাটাই বুদ্ধিমানের, যেহেতু মার্কশিটের মধ্যে ফরম্যাটের কিছু গণ্ডগোল দেখা যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে এই হচ্ছে পুরো প্রসেস মার্কশিট কীভাবে প্রিন্ট করতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা দুটো জিনিস শিখলাম, যে কীভাবে কোনো নাম্বার ভুল এন্ট্রি হয়ে গেলে আনলক করতে হয়, আর কীভাবে মার্কশিট প্রিন্ট করতে হয়। তাহলে এই দুটো মেথড আশা করি আপনাদের কাজে লাগবে। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের জিজ্ঞাসার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।